তিনি অসুস্থ, তিনি এখন হাঁটাচলা করতে পারছেন না, তাই সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার মতো শারীরিক অবস্থা নেই। সিবিআইকে মেল মারফত জানান অনুব্রত মণ্ডল। এ নিয়ে ষষ্ঠবার সিবিআই হাজিরা এড়ালেন তিনি। বারবার হাজিরা এড়ানো ঠিক নয়, তবে একবার গেলে বারবার যেতে ইচ্ছে করবে সিবিআইয়ের কাছে। অনুব্রতকে সিবিআই এর তলব প্রসঙ্গ টেনে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। অনুব্রত কি আজই সিবিআই দপ্তরে যাচ্ছেন, এখনো তা স্পষ্ট নয় বলে জানালেন নেতার আইনজীবী। ঘড়ির কাঁটা পেরিয়েছে 5:30, কিন্তু এখনো নিজের ফ্ল্যাটেই রয়েছেন অনুব্রত। শনিবার বিকেলে তাকে গরু পাচার মামলা এবং রবিবার ভোট পরবর্তী হিংসা মামলায় তাকে তলব করেছে সিবিআই। গরু পাচার কাণ্ডে গত 5 বার অনুব্রতকে তলব করেছে সিবিআই। স্বাস্থ্যজনিত কারণে হাজিরা এড়িয়ে এসেছেন। শুক্রবার হাসপাতাল থেকে বেরোতেই ফের এলো সিবিআই এর ডাক। এবার মুখোমুখি হবেন সিবিআই এর। দিল্লিতে গ্রেফতার হয়েছেন সতীশ কুমার, 12 কোটি দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করেছে সিবিআই। অন্যদিকে চিনার পার্কে অনুব্রতের ফ্ল্যাটে অনুব্রতকে নোটিশ দিল সিবিআই। গত 6 এপ্রিল থেকে অনুব্রত ভর্তি ছিলেন হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। 17 দিন পর SSKM হাসপাতাল থেকে শুক্রবার ছাড়া পান তিনি। জল্পনা চলছিল হাসপাতাল থেকে ছাড়া পেতেই কি সিবিআই এর তলব পড়বে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার 24 ঘন্টার আগেই ডাক পড়ল সিবিআই দফতরে। শনিবারই অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠালো সিবিআই। শনিবার বিকেল 5:30-টার মধ্যে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গরু পাচার কাণ্ডে অনুব্রতকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।